সুপ্রিম কোর্টের টানা উনচল্লিশ দিনের অবকাশকালীন ছুটির শেষ দিন সোমবার জানা যায় এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় শারীরিক অসুস্থতাজনিত কারণে প্রধান বিচারপতির তিরিশ দিনের ছুটি অনুমোদন করেছেন রাষ্ট্রপতি এ সময় আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলেও বলা হয় প্রজ্ঞাপনে তার আগেই উনি এক মাসের অব এ নিয়ে সচিবলয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক এক প্রশ্নের জবাবে জানান প্রধান বিচারপতি শারীরিক অসুস্থ বিশ্রাম ও চিকিৎসার ছুটি নিয়েছেন তিনি প্রধান বিচারপতি তার পত্রে লিখেছেন যে তিনি ক্যান্সার এবং নানাবিধ রোগে আক্রান্ত গোনার আরো বিশ্রামের প্রয়োজন সেই জন্য উনি এক মাসের ছুটি নিয়েছেন আচ্ছা যে একটা এই চাপ না না আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা আইনি পদক্ষেপ নিশ্চয়ই দিব তার সাথে माननीय প্রধান বিচারপতির অসুস্থতার কোনো নেক্সাস নাই এটাকে যদি কেউ কানেক্ট করতে চায় তা আমি মনে করব তাদের একটা দুরভিসন্ধি আছে এর আগে এক ব্রিফিং এ সুপ্রিম কোর্ট আইনজিবী সমিতির সভাপতি জৈনুল আবেদিন অভিযোগ করেন 16 সংশোধনীর রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে সারা পৃথিবীর মানুষ জানে যে একটি জাজমেন্টের পরে তাকে একটি রাজনৈতিক দল সরকার বিভিন্নভাবে আপনার চাপ প্রয়োগ করতেছিলেন এবং আমরা মনে করি সেই চাপের অংশ হিসাবেই গতকালকে তাকে ছুটিতে পাঠানো হয়েছে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার প্রকৃত কারণ খুঁজতে বিকেলে এক জরুরি সভাও করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আফসাদ ডিএল বাংলা টিভি ঢাকা